2023-এর শেষ লগ্নে অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর আর 2024-এর শুরুতেও সেই একই ঘটনা রেশন দুর্নীতির তদন্তে। এবার তৎপর ইডি রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বাকিবুর রহমান, মিল মালিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় পল্লী গ্রেফতার। একের পর এক চালকল, মিল মালিক, ব্যবসায়ী, তাদের বাড়িতে হানা তল্লাশি অভিযান। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কি কি খবর সামনে আসছে? দেখো, এখন পর্যন্ত ইডি আধিকারিকরা প্রায় দেড় ঘন্টা হয়েছে শঙ্করাড্য এবং তার শ্বশুর বিনয় ঘোষের বাড়িতে আধিকারিকরা ঢুকেছে। আমরা দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি বিনয় ঘোষের বাড়ির সামনে। অর্থাৎ শঙ্করাড্যর যিনি শ্বশুর, তিনি জালের ব্যবসার সঙ্গে যুক্ত। অর্থাৎ তার যে শালা আছেন রাজীব, সে কিন্তু স্কুল শিক্ষক, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি। আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, এখন পর্যন্ত শঙ্করবাবুর সঙ্গে যুক্ত তার বনগাঁর কালোপুর মণ্ডলপাড়ার একটি আইসক্রিম কল আছে, বসাকপাড়ায় তারই ম্যানেজার হিসেবে কাজ করেন বাপ্পা ঘোষ, এবং তার শিমুলতলায় আরেকজন কর্মী আছেন তার বাড়িতে, পাশাপাশি শঙ্করবাবুর বাড়িতে এখন পর্যন্ত ইডি আধিকারিকরা রয়েছেন। শ্বশুর বাড়িতে রয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছেন। আমরা দেখাবো যে আধা সেনা যে জওয়ান, তারা কিন্তু সিআরপিএফ জওয়ান মোতায়েন করা রয়েছে, এবং এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা চাপা আতঙ্ক বলতে পারা যায়, বা দূর থেকে তারা দাঁড়িয়ে সেটাকে অনুভব করার চেষ্টা করছে। সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে কখন এসছে কী বিষয়, কোনো ঘটনাই তারা বলতে চাইছে না।